দীর্ঘ পাঁচ বছর পর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কৃষ্ণসায়রে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে ফুলের মেলা। বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগেই ফুল মেলা অনুষ্ঠিত হতে চলেছে। মেলার উদ্বোধন হবে 3রা জানুয়ারি, চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। বিধায়ক খোকন দাস জানান, শুক্রবার মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, মৎস্য বিভাগের আধিকারিক বৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের গোলাপবাগের কৃষ্ণসায়রের যে মেলা অনুষ্ঠিত হতো ফুল মেলা, সেই মেলা আমাদের 5 বছর বন্ধ ছিল। এবার থেকে আবার সেই মেলা অনুষ্ঠিত হচ্ছে 3রা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি আমাদের গোলাপবাগের এই কৃষ্ণসায়রের পার্কে আমাদের সেই মেলা অনুষ্ঠিত হবে। আজকে সেই মেলা নিয়ে আমাদের প্রস্তুতির মিটিং হলো। সেই মেলার মিটিংয়ে আমাদের বর্ধমানের জেলা শাসক মহাশয় ছিলেন, আমাদের এসপি সাহেব ছিলেন, আমাদের ফিশারি ডিপার্টমেন্টের যিনি আমাদের দায়িত্বপ্রাপ্ত তিনি ছিলেন, এবং আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় যারা সমস্ত পদাধিকারী আমাদের ভিসি সাহেব সহ সবাই আজকের মিটিংয়ে হাজির ছিলেন। আজকে আমাদের ঠিক হলো যে 3রা জানুয়ারি থেকে আমাদের এই মেলা অনুষ্ঠিত হবে। আমরা যারা এই মেলায় স্টল দিতে চান এবং বিভিন্নভাবে যারা দোকান করতে চান, আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা আমাদের ইউনিভার্সিটিতে এসে আমাদের যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, এবং মেলা আমরা এই কম সময়ের মধ্যে এবারেই আমরা এই মেলা অনুষ্ঠিত করতে চলেছি। 5 বছর ধরে এই মেলা বন্ধ ছিল, আবার আমাদের এই মেলা অনুষ্ঠিত হবে। বর্ধমান থেকে রাজীব মন্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।